নমস্কার বন্ধুরা, আজকে আমরা ভিডিওতে দেখবো যে আপনি কীভাবে আপনার যে কোনো ফটোর সাইজকে কমিয়ে নিজের পছন্দ মতো সাইজে পরিণত করতে পারবেন। অর্থাৎ আপনার কাছে যদি একটা ফটো থাকে যেটা সাইজ ধরে নিচ্ছি 5 MB, সেটাকে আপনি কীভাবে 50 KB বা 100 KB আনতে পারবেন কমিয়ে, সেটাই আমরা এই ভিডিওতে দেখবো। এই জিনিসটা জানা থাকলে অনলাইনে ফর্ম ফিল আপ করার সময় খুবই সুবিধা হয়। তো আপনিও যদি জানতে চান তাহলে ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি ভিডিওটা আপনার ভালো লাগবে। ভিডিওটা যদি আপনার ভালো লাগে তাহলে ভিডিওটাকে একটা লাইক করে দেবেন, আর আপনি যদি আমার চ্যানেলে প্রথম এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন শুরু করা যাক। আপনার ফোনে ক্রোম ব্রাউজার টপিং করে সেখানে আপনি টাইপ করুন রিডিউস ইমেজ সাইজ। টাইপ করার পরে আপনি সিম্পলি এখানে সার্চ বাটনটাতে ক্লিক করুন। ক্লিক করার পর প্রথমেই যে ওয়েবসাইটটা এখানে আসবে সেটাতে আপনি এখানে ক্লিক করুন। ওয়েবসাইটটা খোলার পরে আপনি যদি সেটাকে একটু নিজের দিকে স্ক্রল করেন তাহলে কিন্তু আপনি ওখানে দেখতে পারবেন একটা জায়গায় লেখা আছে ড্র্যাগ ইয়া ড্রপ ইয়োর ইমেজ হেয়ার। তার নিচে যদি আপনি দেখেন সেখানে একটা অপশন আছে সিলেক্ট ইমেজ, সেখানে ক্লিক করলেই আপনার সামনে ফাইলসের অপশন চলে আসবে এবং ফাইলসের অপশনে ক্লিক করলেই কিন্তু আপনার গ্যালারি ওপেন হয়ে যাবে, যেখান থেকে আপনাকে আপনার পছন্দের ফটোটা সিলেক্ট করতে হবে যেই ফটোটার সাইজ আপনি এখানে কমাতে চান। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে একটা ফটো রয়েছে যেটার সাইজ 5 MB। তো আমি এই ফটোটাকে এখানে সিলেক্ট করে নিলাম। তো আমার এখানে ফটোটা সিলেক্ট হয়ে গেছে। তো এইবার আমি নিচের দিকে যদি আরও একটু স্ক্রল করি তাহলে এখানে একটা জায়গায় লেখা আছে কোয়ালিটি এবং তার নিচে লেখা আছে 90, এবং এই 90টাকে কমিয়েই আমাদের ফটো সাইজটাকে কমাতে হবে। তো আপনি এখানে 90 থেকে কম যে কোনো একটা নাম্বার লিখতে পারেন। তো আমি এখানে 50 লিখে দিলাম। 50 লেখার পরে আপনি যদি সেটাকে আরেকটু নিচের দিকে স্ক্রল করেন তাহলে আপনি এখানে একটা জায়গা পাবেন যেখানে লেখা আছে রিসাইজ। আপনি যদি ওই অপশনটার উপরে ক্লিক করেন তাহলে আপনার ফটোটা কিন্তু প্রসেসিংয়ে চলে যাবে এবং আপনার ফটোটার সাইজ অটোমেটিকলি কিন্তু এখানে কমে যাবে। তো আপনি দেখতে পাচ্ছেন এখানে আমার ফটোটার সাইজ কমে 105 KB চলে এসছে। তো আপনি যদি আরও এই ফটোটার সাইজ কমাতে চান তাহলে কিন্তু সেই 50টাকে কমিয়ে আরও কম লিখতে পারেন। তো আমি এখানে সেটাকে কমিয়ে 40 করে দিলাম এবং আবার নিচের দিকে এসে সেই যে রিসাইজ অপশনটা আছে সেটাতে আপনি ক্লিক করলাম। ক্লিক করার পর আমার যেখানে 105 KB এসেছিল সেটা কিন্তু এখানে আরও কমে 87 KB চলে এসছে। তো এবার আমি এই ফটোটাকে ডাউনলোড করে নিব। তার জন্য আপনি সাইডে দেখতে পাচ্ছেন একটা ডাউন অপশন বা ডাউন অ্যারো দেওয়া আছে, সেটাতে আমি ক্লিক করলাম তাহলেই কিন্তু আমার ফটোটা এখানে ডাউনলোড হওয়া শুরু হয়ে যায়। তো এখানে দেখতে পাচ্ছেন যে ফটোর কোয়ালিটি কিন্তু দেখে মনে হচ্ছে না, কিন্তু ফটোটার সাইজ কিন্তু এখানে অনেকটাই কমে গেছে। তো আশা করি আপনারা বুঝে গেছেন যে কীভাবে আপনি আপনার যে কোনো ফটোর সাইজ কমাতে পারবেন আপনার ফোনটাকে ব্যবহার করেই। তবু আপনার যদি কোনো রকম অসুবিধা হয় তাহলে আপনি এই ভিডিওর কমেন্ট সেকশনে আমাকে বলতে পারেন, আমি আপনাকে নিশ্চয়ই হেল্প করব আপনার প্রবলেমটাকে সলভ করতে।